মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। অপলা, আসলে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় কিন্তু সারা পড়ে গিয়েছে এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু প্রার্থীদের প্রচারণা সরগরম হয়ে উঠেছে। তো আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ পৌর এলাকার 7 নং ওয়ার্ডে। এখানে সকাল থেকেই আমরা যেটা দেখতে পেয়েছি যে এক কাউন্সিলর প্রার্থী তিনি প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তো এই ওয়ার্ডে মোট 9 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন উটপাখি মার্কার কবির হোসেন, আমরা কথা বলবো তার সাথে। আমরা তার কাছ থেকে জানবো আসলে উনি কি করতে চান উনার ওয়ার্ডে। তো জনাব কবির হোসেন, আমরা একটু জানতে চাই যে বিগত সময়ে যিনি কাউন্সিলর হিসেবে এখানে ছিলেন তিনি কতটুকু উন্নয়ন করেছেন এবং আপনি নির্বাচিত হতে পারলে এই ওয়ার্ডটাকে আপনি কিভাবে সাজাবেন? বিগত সময়ে যে কাউন্সিলর ছিল সে আমাদের 7 নম্বর ওয়ার্ডে সেরকম কোনো উন্নয়ন করতে পারে নাই। তবে আমি যদি আমার 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে পারি, মাদক নিয়ন্ত্রণ, তারপরে রাস্তাঘাট, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের যত কাজ আছে উন্নয়ন করব এবং মসজিদ মাদ্রাসা এগুলোর উন্নয়ন করব এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রত্যেকটা জায়গায় আমি উন্নয়ন করব, খেলাধুলার মাঠ, খেলাধুলা যাতে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে সেই দিক দিয়ে আমি ব্যবস্থা করব, এবং কি যারা বেকার আছে বেকারদের আমি কিভাবে তাদের বেকারত্ব দূর করা যায় সেই ব্যাপারেও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার এখানে তো প্রার্থী রয়েছে 9 জন, তো সেই ক্ষেত্রে আপনি কেমন সাড়া পাচ্ছেন? 9 জন প্রার্থী আছে, আমি আমি মনে করি আমি যেভাবে ওয়ার্ক করতেছি আমি ইনশাল্লাহ 9 জন প্রার্থীদের অনেক বিপুল ভোটে আমি জিতব এই আশা করি, আল্লাহর রহমত আছে আমার উপরে। জি, ধন্যবাদ আপনাকে। অপলাপ যেমনটি বলছিলেন উনি কিন্তু ওনার ওয়ার্ডটিকে অনেক অনেকভাবেই কিন্তু সাজানোর পরিকল্পনা নিয়েছেন। তো অপলা, এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে পৌরসভা নির্বাচনের প্রচারণার শেষ খবর। মানিকগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।